বাড়িতে বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হলেও রাজার জেলা কোচবিহারের রাজ আমল থেকে চলে আসা প্রতি বছরের মতো এবারও কোচবিহার মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে অনুষ্ঠিত হলো মহালক্ষ্মী পুজো। এদিন এই পুজো করেন রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, রাজার আমল থেকে চলে আসা মহালক্ষ্মী পূজার সমস্ত রাজ আমলের শাস্ত্র মেনেই পুজো করা হয়। মহালক্ষ্মীর সঙ্গে দেবরাজ ইন্দ্রের পুজো করা হয়, সাথে সাথে রয়েছে মহারাজাদের সমস্ত পুজোর মতোই মহালক্ষ্মীর পুজোতে বলির প্রথা। জোড়া পায়রা বলি দিয়ে অন্নভোগ দেওয়া হয়। এদিন সন্ধ্যা থেকে কোচবিহার মদনমোহন বাড়িতে মহালক্ষ্মী পুজোয় ভিড় জমায় বহু মানুষ। শুধু তাই নয়, কোচবিহার বড়দেবীর মতোই মহালক্ষ্মীর রূপ একেবারেই আলাদা। এখানে মহালক্ষ্মীর বাহন হিসেবে প্যাঁচার জায়গায় থাকে হাতি। মহালক্ষ্মীর পুজো দেখতে সাধারণ মানুষ প্রচুর পরিমাণে ভিড় করেন। এখানে তো মহালক্ষ্মীর বাহন হলো হস্তী আর কি, যেহেতু এটা মহারাজাদের, এটা রাজবাড়িতে পুজো হতো, মহারাজার জমিদাররাই এই পুজোটা সাধারণত করে থাকতো আগে। এই এর বাহনই হলো হস্তী, চার হস্তী। আর পুজো মায়ের গঠন এবং গায়ের যে রং, রং হচ্ছে রক্তবর্ণা। এই পুজো আজকের থেকে ধরে নেওয়া যায় 200-250 বছর আগেকার পুজো। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.